আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আলোচনা করব যে আর্টসে পড়ে আর্টসের ফিউচার কী এবং আর্টসে পড়ে কি হবে অনেকেই সমাজে একটা ধারণা আছে যে আর্টসে পড়ে কী হবে আর্টসের নাকি ডিমান্ড নাই আর্টসে পড়ে চাকরি হয় না তারা মরা মানুষের গল্প পড়ে মরা মানুষের জীবনী পড়ে এমনটা কথা কিন্তু তাদেরকে শুনতে হয় এবং তারা পড়াশোনা অবস্থায় তাদেরকে নানান জায়গায় নানান মানুষের সাথে কিন্তু অপমানিত হতে হয় এবং নানান ধরনের তাদেরকে কথা শুনতে হয় কিন্তু আর্টসে পড়ে লাইফে বা ফিউচারে কিন্তু অনেক ভালো কিছু করা যায় যেমন যারা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক উঠবে তারা সায়েন্স নেবে না আর্টস নেবে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করার পর আলোচনা করব হচ্ছে অনার্সের সেরা আর্টসের সাবজেক্টগুলি নিয়ে তো আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো প্রথমে আসি যে তারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে পড়বে তো আমি বলবো যে তাদের যদি আর্টস পড়তে ভালো লাগে তাদের যতই বুদ্ধি থাক মেধা থাক তার অঙ্কে ভালো হোক তারা কিন্তু আর্টস নিয়ে পড়তে পারে কারণ আর্টস নিয়ে পড়লে লাইফে অনেক ভালো কিছু করা যায় এবং যারা ভালো কিছু করছে তাদেরকে দেখলেই কিন্তু তাদেরকে যদি আমরা একটা তালিকা লিস্ট বানাই তাহলে দেখা যাবে আর্টস থেকে পড়েই তারা বেশিরভাগই বিশেষ কাটার হয়েছে বেশিরভাগই এসপি হয়েছে অনেক কিছু হয়েছে ওকে তো আর্টসে পড়ে অনেক ভালো কিছু করা যায় এবং আর্টসে যখন আমরা মানে পড়াশোনা করব আর্টসের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আর্টসের রেজাল্ট তেমন ভালো হয় না যদি আমরা লক্ষ্য করি যে তারা মেধা ভালো তাদের বুদ্ধি ভালো তারা কিন্তু কি হয় তাদেরকে টিচার বা তাদের পরিবার থেকে বলে যদি সায়েন্স নেই এবং সায়েন্স নিতে নিতে হয় কি সায়েন্সের গ্রুপে অনেক স্টুডেন্ট হয়ে যায় এবং পরীক্ষার ক্ষেত্রেও তাদের রেজাল্ট কিন্তু ভালো হয় আমরা যদি এসএসসি হোক এসএসসি হোক রেজাল্টগুলি নিয়ে একটু গবেষণা করি তাহলে দেখবো যে জিবে ফাইভ রয়েছে সায়েন্সের গ্রুপে ওকে এবং আর্টসের গ্রুপে জিবিএ ফাইভ যেমন নাই এবং তারা যখন জিবিএ ফাইভ নিয়ে মেডিকেলে পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় তাদের কিন্তু দিতে অনেক বেশি হয় এবং সিট কিন্তু সেখানে অল্প সংখ্যক থাকে এবং জিবিএ ফাইভ পেয়েও কিন্তু তারা সেখানে চান্স পায় না কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমরা আর্টসের ক্ষেত্রে একটু তুলনা করি তাহলে আর্টসের কিন্তু মানে জিবিএ ফাইভ কম থাকে এবং আর্টসের হচ্ছে প্রতিযোগী কম থাকে তারা যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় তাদের প্রতিযোগী কম থাকে এবং দেখা যায় যে যদি পঞ্চাশ হাজার পরীক্ষা দেয় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সিট থাকে প্রায় পঁচিশশো বাইশশো তেইশশো এরকম সিট থাকে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে থাকে না তো এই পরীক্ষার্থী মানে প্রতিযোগী কম হয় তারা কিন্তু সহজেই ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পড়াশোনা করতে পারে এবং আমি আমার এলাকায় যদি লক্ষ্য করি যে বিশ্ববিদ্যালয়ে কোন গ্রুপের স্টুডেন্টরা আসে বেশি তো আমি যদি লক্ষ্য করি তাহলে দেখি যে বেশিরভাগই যারা আর্স নিয়ে পড়াশোনা করেছে তারাই কিন্তু বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন সেগুলোতে কিন্তু আজকে পড়াশোনা করতেছে কিন্তু অনেক সাইন্সে ভালো ভালো স্টুডেন্ট দেখেছি যারা আজকে আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে আসল কারণ হচ্ছে যে আহ যদি কোনো নৌকায় আহ লোক বেশি ওঠে তাহলে সেই লোককে পানিতে ডুবে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ এরকম অবস্থা হয়েছে যে সায়েন্স ছাড়া এখন মানুষ কিছুই বোঝে না জানি সায়েন্স ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করতে করতে এত বেশি স্টুডেন্ট হয়ে গেছে দেখা যায় যে তাদের মানে পরীক্ষার ক্ষেত্রে প্রতিযোগীর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং তারা এত পড়াশোনা করেও কিন্তু তারা ভালো কিছু করতে পারে না কিন্তু আর্টসে তারা অল্প করেই ভালো কিছু করতে পারবে যদি তারা সময়গুলোকে কাজে লাগায় তো এখন আমি আলোচনা করব যে অনার্সের ক্ষেত্রে আর্টসের কোন কোন সাবজেক্টগুলি নিয়ে পড়াশোনা করা যায় এবং সেগুলির ফিউচারে অনেক ভালো কিছু আসে এটা নিয়ে আলোচনা করব তো আমি অনার্সে যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে এবং আর্টসের ক্ষেত্রে আমি সাবজেক্টগুলিকে বলবো যে আর্টসের ক্ষেত্রে তারা সে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে পারবে মানে ইংরেজির ফিউচার অনেক ভালো এবং বিসিএস পরীক্ষা দিতে গেলে ইংরেজি থেকে বেশি প্রশ্ন আসে তাছাড়া হচ্ছে অনেক স্টুডেন্টের কিন্তু দুর্বল হতো ইংরেজিতে এবং ইংরেজি দ্বারা দেখা যায় অনেকে ফেল করে তো জন্য যারা ইংরেজি নিয়ে পড়বে তাদের আশা করি যে তাদের বিসিএস পরীক্ষায় কিংবা অন্য অন্য জব পরিবার পরীক্ষায় কিন্তু তাদের ইংরেজিতে কোনো সমস্যা হবে না এবং তারা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে এবং এরপর হচ্ছে বাংলা বাংলা নিয়ে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে সবে এবং সেগুলি কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং আপনি কারেক্ট করতে পারবেন তো এরপরে আপনি পড়তে পারেন ইকোনমিক্স এবং ইকোনমিক্স পড়তে গেলে অঙ্ক মানে অঙ্ক লাগে বুদ্ধি লাগে মেধা লাগে এবং আমরা যদি অনেক সফল মানুষকে লক্ষ্য করি তারা কিন্তু ইকোনমিক্স নিয়ে পড়েছিলেন এবং অর্থনীতিবিদ তারা এবং সেগুলি মানে তারা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় রয়েছে তো আপনিও যদি চেষ্টা করেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন তো তারপরে আমি সাবজেক্ট বলবো যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লে আপনি যদি হচ্ছে প্রশাসন ক্যাডারে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং বিসিএস পরীক্ষা বলেন চাকরি বাকি আপনার রাষ্ট্রবিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে তো আপনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন এরপর আপনি ল নিয়ে পড়তে পারেন এরপর হচ্ছে যে আপনি লোক প্রশাসন সাবজেক্টটা অনেক ভালো এবং এটা নিয়ে পড়তে পারেন এবং এরপরে আপনি ইতিহাস নিয়ে পড়তে পারেন দর্শন নিয়ে পড়তে পারেন এই সাবজেক্টগুলি যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন এবং আপনি বিসিএস পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ এবং অল্প পড়েই আপনি ভালো জায়গায় যেতে পারবেন সফল মানুষ হতে পারবেন কারণ অনেকে মানে অন্য অন্য গ্রুপগুলিতে কিন্তু অনার্সে যদি আমরা যদি পড়াশোনা করি যেমন রসায়ন নিয়ে পড়ি বা হচ্ছে পদার্থ নিয়ে পড়ি এগুলি থেকেই কিন্তু পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসে না কিন্তু পড়তে হয় প্রচুর পড়তে হয় তাদের সারা বছর পড়তে হয় এবং পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায় না কিন্তু আর আপনি অল্প পড়েই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন তো আমি আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার সবারকে পাওয়ার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব